নমস্কার বন্ধুরা যদি আপনি আপনার লিভারকে সুস্থ রাখতে চান আপনার লিভারকে হেলদি রাখতে চান আপনার লিভারকে ডিটক্স করতে চান এবং আপনি যদি প্রায়শই গ্যাস সমস্যা অ্যাসিডিটি বদজম বা পেটের সমস্যায় ভুগছেন তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যেগুলো আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের লিভার বা পেটের এই টাইপের যাবতীয় সমস্যা কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এবং আপনার লিভার আরো সুস্থ হবে হেলদি হবে তাই চলুন বন্ধুরা শুরু করা আজকের আমাদের লিভারকে সুস্থ রাখা বা হেলদি রাখা অত্যন্ত জরুরি কারণ লিভার আমাদের শরীরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অর্গ্যান আমরা সারাদিনে যে সমস্ত খাবার খাই অর্থাৎ ভালো খাবার হোক বা খারাপ খাবার হোক বা আনহেলদি সব খাবারই লিভারে গিয়ে কিন্তু টক্সিন বা খারাপ জিনিসগুলো যে তৈরি হয় খাবার থেকে সেগুলো জমা হতে থাকে কিন্তু এই টক্সিন যখন ধীরে ধীরে জমা হতে থাকে এবং জমতে জমতে অনেকদিন হওয়ার পরে কিন্তু লিভারের বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে যেমন আপনার জন্ডিস হতে পারে হেপাটাইটিস হতে পারে লিভার বড় হয়ে যেতে পারে ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে সর্বোপরি আপনি দেখবেন যে অনেকের মধ্যেই হজমের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা অ্যাসিডিটির সমস্যা লেগেই রয়েছে আপনি অনেক ওষুধ খাচ্ছেন অ্যালোপ্যাথি ট্যাবলেট খেয়ে যাচ্ছেন যতক্ষণ ওষুধ খাচ্ছেন বা ট্যাবলেট খাচ্ছেন ততক্ষণই ভালো কিন্তু তারপর আবার সমস্যা আপনার পুনরায় ফেরত আসছে সেই জন্য আমাদের লিভারকে কিন্তু সুস্থ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদেরকে চারটে ওষুধের কথা বলবো এই চারটে ওষুধ আমি যে পদ্ধতিতে আপনাদেরকে খেতে বলবো সেইভাবে যদি খান বা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের এই লিভারের সমস্যা বিশেষ করে যদি জন্ডিস হেপাটাইটিস ফ্যাটি লিভার এই সমস্ত টাইপের লিভারের সমস্যাতে কিন্তু এই ওষুধগুলো অত্যন্ত কার্যকরী তার সঙ্গে সঙ্গে আপনারা যারা গ্যাস অম্বলের সমস্যা ক্রনিক অ্যাসিডিটিস সমস্যা পেটের প্রবলেমে ভুগছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত উপকারী হবে তিনটি ওষুধ হল চেলিডোনিয়াম মাদার টিংচার কার্ডুয়াস ম্যারিনাস মাদার টিংচার এবং ক্যারিকা পাপায়া মাদার টিংচার এবং তার সঙ্গে নাক দুশো দুসুকটেন্সি এবারে আমি আপনাদেরকে পরপর এই ওষুধগুলো কি কাজ রয়েছে বা কি কি লক্ষণ থাকে বা এরা কিভাবে কাজ করে সেগুলো জানাবো সবার প্রথমে আমি আপনাদেরকে চেলেডোনিয়াম ওষুধটি সম্পর্কে জানাবো চেলেডোনিয়াম ওষুধটি হোমিওপ্যাথিতে লিভারের সমস্যা বা লিভারের উপরে যদি এফেক্টিভনেস বা কার্যকারিতা ধরা হয় তাহলে হয়তো এক নম্বর ওষুধ হবে অর্থাৎ লিভারের সমস্যা বা লিভারের উপরে এই সেলিনোনিয়ামের এফেক্টিভনেস এতটাই ভালো লিভারের যে কোনো সমস্যা হোক না কেন জন্ডিসের সমস্যা হেপাটাইটিস ফ্যাটি লিভার লিভার বড় হয়ে যাওয়া সমস্ত টাইপের প্রবলেমগুলোকে নির্মূল করতে সহায়তা করে বা সম্পূর্ণ রূপে কিন্তু নিণমূল করে দেয় এই মেডিসিনটি এছাড়াও আপনার লিভারের রিজিয়নে যদি ব্যথা যন্ত্রণা পেটে মাঝে মধ্যে ব্যথা যন্ত্রণা হচ্ছে তার সঙ্গে আপনি লাগাতার গ্যাস অম্লের সমস্যাতে ভুগছেন পেটের প্রবলেম লেগেই রয়েছে হজম ঠিকঠাক হচ্ছে না আপনার হজমের সমস্যা হচ্ছে যা খাচ্ছেন তাই দেখছেন এক এক সময় গিয়ে বদজম হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি এই ওষুধটি ব্যবহার করেন তাহলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন চেলোডেনিয়াম ওষুধটি আপনি ব্যবহার করতে হলে আপনাদেরকে মাদার টিংচার রূপে এটাকে ব্যবহার করতে হবে এবং মাদার টিংচার ফর্মে পাঁচ ফোঁটা আপনি হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনের তিনবার করে খাবেন এবং এটা আপনি খালি পেটেও খেতে পারেন বা ভর্তি পেটেও খেতে পারেন তবে মনে রাখবেন যেন খালি পেটে যদি খান তাহলে খাবার খাওয়ার এক ঘন্টা আগে এবং ভর্তি পেটে যদি খান তাহলে খাবার খাওয়ার এক ঘন্টা পরে খাবেন পরবর্তী যে ওষুধটির কথা বলবো সেটা হলো ক্যারিকা পাপাইয়া মাদার টিংচার এই ওষুধটিও যারা গ্যাস অম্বলের সমস্যাতে বিশেষ করে প্রচুর পরিমাণে ভুগছেন নিয়মিত গ্যাস অম্বলের সমস্যা লেগেই রয়েছে বদজমের সমস্যাতে ভুগছেন মুখে টক জল টক ঢেকুর টক স্বাদ আসছে মাঝে মধ্যে বমি বমি ভাব আসছে নিয়মিত আপনাকে অ্যালোপ্যাথি ওষুধ বা অ্যালোপ্যাথি ট্যাবলেট খেতে হয় কিন্তু যতক্ষণ খান বা যতবার খান তখন ঠিক আছে ওষুধ খাওয়া বন্ধ করলে আবার আপনার সমস্যা পুনরায় ফেরত আসছে এইরকম সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এবং কার্যকারী এই ওষুধটা যদি আপনাদেরকে খেতে হয় আপনারা মাদার টিংচার ফরে দশ ফোঁটা হাফ কাপ জলে মিশিয়ে দিনে তিনবার করে খেতে পারবেন এছাড়াও আপনারা ওয়ান এক্স ট্রাইচুরেশন ফর্ম এটাকে খেতে পারবেন সেক্ষেত্রে ট্যাবলেট ফর্মে পাওয়া যায় চারটে করে ট্যাবলেট দিনে তিনবার আপনারা খেতে পারবেন এবং এটাও আপনারা খাওয়ার খাওয়ার এক ঘন্টা আগে অথবা খাওয়ার এক ঘন্টা পরে খেতে পারবেন কিন্তু এই 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 আমাদের লিভার গ্যাস অম্বল টাইপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চেলিডোনিয়াম এর মতনই কিন্তু এরও এফেক্টিভনেস রয়েছে তবে এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে সব লক্ষণ তো থাকবেই তার সঙ্গে এই পেটের সমস্যা গ্যাস অম্বলের সমস্যাতে যারা ভুগছেন তারা কিন্তু কোষ্ঠকাঠিনের সমস্যাতেও ভুগবেন যদি এই দুটো সমস্যা একসঙ্গে থাকে তাহলে সেক্ষেত্রে এটা অত্যন্ত ভালো কাজ করে অর্থাৎ আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা এতটাই বেশি হবে যে আপনার মধ্যে পাইলস বা অর্স ডেভেলপ করবে মাঝে মধ্যেই পায়খানা বা মলের সঙ্গে কিন্তু রক্ত যাবে লিভার এবং পোটাল সিস্টেমের উপরে এই কার্ডোগাস ওষুধটির সব থেকে কার্যকারিতা বেশি ক্রমশ আপনি দেখছেন যে আপনার মুখের স্বাদ তেতো হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই বমি বমি ভাব আসছে নজিয়াটিক টেন্ডেন্সি তৈরি হচ্ছে আবার আপনি দেখছেন যে কোনো সময় বমিও হচ্ছে এর সঙ্গে পেটে ব্যথা বা যন্ত্রণা থাকতে পারে এই সমস্যাগুলো ছাড়াও গলস্ট্রোনের সমস্যা বা এর সমস্যার জন্য পেটে ব্যথা বা যন্ত্রণা তৈরি হচ্ছে গলস্ট্রোনের কলিগ হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি অত্যন্ত কার্যকরী অর্থাৎ আপনার গ্যাস অম্বল পেটের সমস্যা অ্যাসিডিটির সমস্যা তার সঙ্গে কোষ্ঠকাঠিন্য পাইলস এই সমস্ত প্রবলেমগুলো গুলো যদি একসঙ্গে থাকে সেক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত ভালো কাজ করে কাডুয়াস এই ওষুধটি আপনারা মাদার টিংচার ফর্মে খাবেন দশ ফোটা হাফ কাপ জলে মিশিয়ে দিনে তিনবার করে খেতে পারবেন নেক্সট নাক ভূমিকার কথা বলবো আপনারা অনেকেই হয়তো জানেন যে নাক ভূমিকা ওষুধটি হোমিওপ্যাথিতে বিশেষ করে গ্যাস সম্বল অ্যাসিডিটি বা জিআই সিস্টেমের উপরে অত্যন্ত ভালো কাজ করে আপনার মাঝে মধ্যেই বমি ভাব আসছে মুখে টক স্বাদ টক ঠেকুর তেতো স্বাদ গলা জ্বালা বুক জ্বালা করছে যাবতীয় গ্যাস অম্বলের সমস্যাকে কিন্তু নির্মূল করতে সহায়তা করে এই ওষুধটি এছাড়া অনেক সময় আমরা দেখে থাকি যে বর্তমান সময়ে খাবার দাবারের একটু যাদের গন্ডগোল হচ্ছে বা যারা বেশি পরিমাণে তেলে ভাজাযুক্ত খাবার খান ফাস্টফুড খাচ্ছেন মশলাদার খাবার খাচ্ছেন মাংস বেশি পরিমাণে খাচ্ছেন রেস্টুরেন্টে বা বাইরে খাবার পরিমাণটা যাদের বেশি তাদের যদি গ্যাস অম্বলের সমস্যা হয় এবং তার সঙ্গে আপনার যদি কাজের চাপ অনেক বেশি থাকে অনেক স্ট্রেস নিয়ে চিন্তা নিয়ে আপনাকে কাজ করতে হয় মাঝে মধ্যে আপনি মদ্যপান করেন বা অ্যালকোহল নেয়ার একটা ব্যাপার রয়েছে এবং এনারও যদি গ্যাস অম্বলে ভোগেন সেক্ষেত্রে নাক শ্রমিকা অত্যন্ত ভালো কাজ করে তবে এক্ষেত্রে এনাদের গ্যাস অম্বল পেটের সমস্যা জিআই ট্রাভেলের সঙ্গে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা যায় অ্যাজ এ হোল নাক শ্রমিকা আপনারা এই পেটের ট্রাভেলস বা জিআই সিস্টেমের সমস্যার জন্য খেতে পারেন নাক শ্রমিকা দুশো সেক্ষেত্রে খাবেন সপ্তাহে তিন দিন সকালবেলা খালি পেটে আপনারা এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে খেতে পারেন এবং এই ওষুধটি আপনাদেরকে মাসে এই একবারই খেতে হবে অর্থাৎ ওই প্রথম যে দিন খেলেন সপ্তাহে সেটাই পরবর্তীকালে এটা কিন্তু আপনাদের সমস্যা বা সেই অনুযায়ী করছে এবারে প্রশ্ন হলো যে এই চারটে ওষুধ আপনারা কতদিন কন্টিনিউ করতে পারবেন প্রাথমিকভাবে চারটে ওষুধ আপনারা এক মাস একসঙ্গে খেতে পারেন অর্থাৎ আপনারা কার্ডুভা ক্যারিকা পাপায়া এবং চেলিডোনিয়াম মাদার দিনের তিনবার করে প্রত্যেকটা ওষুধই খেতে পারেন এবং তার সঙ্গে নাক শ্রমিকা সপ্তাহের প্রথম তিনটে দিন খাবেন সকালবেলা খালি পেটে তারপর আর নাকমিকা খাওয়ার দরকার নেই এবং প্রাথমিকভাবে এই প্রত্যেকটি ওষুধই আপনারা মাস পর্যন্ত কন্টিনিউ করে দেখতে পারেন তার মধ্যেই আপনাদের কিন্তু গ্যাস সম্বল পেটের সমস্যা অ্যাসিডিটি বা লিভারের যদি কোনো প্রবলেম থেকে থাকে তা কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এবারে কারো কারো ক্ষেত্রে যদি অনেক দিন বা দীর্ঘদিনের সমস্যা হয় হয়িক সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বা ইন্টারনাল যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু ইনভেস্টিগেশন করে অবশ্যই দেখা দরকার সেই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন অবশ্যই আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা আশা করি গ্যাস অম্বল অ্যাসিডিটি পেটের সমস্যা বা লিভারের ট্রাভেলস জন্য এই ওষুধগুলি আপনারা ব্যবহার করলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন বা উপকার পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারী এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল টা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম হেলথ রিলেটেড ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা ধন্যবাদ